ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক মন্ত্রীদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। বাচ্চাটির বয়স আড়াই বছর, বাচ্চাটির বয়স আড়াই বছর। প্রথম থেকেই খুব কান্নাকাটি করে, জন্মের পর থেকেই বাচ্চাটা খুব কান্নাকাটি করে এবং সন্ধ্যের দিকে বাড়ে, রাত্রের দিকে থাকে, রাত্রে ঘুম থেকে পড়ে। দিনের বেলায় অত কাঁদে না, কম একটু কাঁদে। এই একটা সমস্যা ছিল। আর একটা সমস্যা দেখা দিল, যখন এক বছর বয়স ছিল তখন দোলনা থেকে পড়ে গিয়েছিল, তো এই একটা সমস্যা ছিল। বাচ্চাটার কান্নার রোগ, আর অন্য কোনো রোগ বাচ্চার ছিল না। ছোটোবেলায় আর অন্য রোগ ছিল? আরে সেটা আগে, ওটার আগের কথা বলছি। আগে আর কোনো রোগ ছিল না, শুধু কান্নাকাটি করতো। এক বছর বয়সে মাথায় আঘাত লাগলো, দোলনা থেকে পড়ে গেল। আর দোলনা থেকে পড়ে যাওয়ার পরে তার মাঝে মাঝে খিচুড়ি তড়কা হলো। তবে খিচুড়ি তড়কা খুব রিপিটেড হচ্ছে না, তিন মাস চার মাস পাঁচ মাস পর পরই হচ্ছে। যখনই হচ্ছে একদিনে কভার হয়। তো খিচুড়ি তড়কা আর তার হেড ইঞ্জুরি, পায়খানা আমাশয়ের ভাবটাব নেই। তো খিচুড়ির পর থেকে কোনো কমপ্লেন, হেড ইঞ্জুরির পর থেকে নেট্রাম মিউ নেট্রাম সাব সিকুটা ভেরোসা আর নিকা হাইপেরিকাম দিজ আর দ্য মেডিসিন কনভার্সন আফটার হেড ইঞ্জুরি। তাহলে বাচ্চাটার এই পাঁচটা ওষুধের মধ্যে আমরা ভাবতে পারি, হেড ইঞ্জুরির পরে আর্নিকা হাইপেরিকাম নেট্রাম মিউ নেট্রাম সাল সিকুটা ভেরোসা। কিন্তু কান্নার রোগটা তার আগের থেকেই ছিল, ছোটোবেলা থেকে খুব কাঁদত। এবং এইরকম খুব বেশি কাঁদে যদি বাচ্চারা জন্মের পর থেকে যদি কাঁদতে থাকে, কান্না সে ছোটো খুব ছোটো হোক বা তার পরে হোক, ইম্পর্টেন্ট মেডিসিন চার দুটো বড় ওষুধ, একটা হলো লাইকোপোডিয়াম, একটা হলো সিপিলাইনাম, আরেকটা হলো সরিনাম, তিনটে বড় ওষুধ আর একটা ছোট ওষুধ জেলাপা। এই চারটে ওষুধ ভীষণ ইম্পর্টেন্ট, বাচ্চা যদি সমানে কাঁদতে থাকে ঘ্যান ঘ্যান করতে থাকে। কিন্তু নেট্রাম সাল বা হেড ইঞ্জুরির আগেই তো কান্না ছিল, তাহলে আমাদের সেটা জোর দিতে হবে। আমাদের চারটে ওষুধকে মাথায় রেখে আর অন্য সিমটমের সঙ্গে মেলাতে হবে। আমরা দেখছি যে সন্ধ্যের পর থেকে কাঁদছে, নাইট অ্যাগ্রাভেশন, লালা খুব আছে, হা করালাম দেখলাম মুখে লালা আছে, মাঝে মাঝে লালা পড়ে, তোমরা বলেছ সোজা মেডিসিন সিপিলাইনাম ওয়ান এম টু ডোজ অ্যান্ড দ্যাট উইল কিওর দ্য চাইল্ড, পরে নাট্রাম সার লাগতে পারে। সো দিস ইজ দি আর্ট অফ প্রেসক্রিপশন মাই ফ্রেন্ড। সো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ হোমিওপ্যাথিক্যালি অ্যান্ড সিমটোমেটিক্যালি করেসপন্ডিং কালেক্টিং অফ অল সিমটমস অ্যান্ড ইমপ্লিকেশন অফ ইউর কমন সেন্স অ্যান্ড মেরিটস।